হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। তিথি ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে আবার ওয়েলকাম, অনেক 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 ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো আমি খুবই আস্তে আস্তে কথা বলছি, কারণ এখন তিথি ঘুমিয়ে আছে সকাল, আর সবাইকে শুভ সকাল। এখন বাজছে প্রায় সাড়ে সাতটা কুড়ি, মানে সাড়ে সাতটা ধরো। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, মোটামুটি আমার কাজ বাজ শেষ, আর এখন যাবো রান্না করতে, কারণ আমাদের সকালে রান্না করতে হয়, কারণ খাওয়ার খেয়ে দোকানে চলে যায়, ওর জন্য আমাদের সকাল সকালে রান্নাটা সেরে নিতে হয়। তো এখন যাবো রান্না করতে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে বলেইছিলাম, মানে ওই মানে এতই ঘুম মোর পাতলা, আমি এত আস্তে আস্তে কথা বলছি তাও একটু একটু নড়াচড়া করছে, তো ওই ভয়ে কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে ঠিক মতন। তো চলো রান্নাবান্না সেরে ওই উঠে যাবে, তখন তারপরে এসে তোমাদের সঙ্গে আবারও কথা। আরে দেখো কী কী রান্না করেছি আমি, সব সবজি দিয়ে চচ্চড়ি করেছি, নিরামিষ করে, যেহেতু সোমবার ছিল, সোমবারে কেউ আমিষ খাই না আমরা। আর ডাল আর করলা সিদ্ধ, আলু সিদ্ধ, আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা, এই রান্না করেছি। আর দিয়ে সব বাসনগুলো মেজে নিচ্ছি।
আর এখানে রুটিগুলো ভেজে নিলাম তাড়াতাড়ি করে, আর রুটি করব আর ভাত করব, আর সবজি তো আছেই, আর এখন ভাতটাও বসিয়ে দেব। আর রুটি ভাজতে গেলে রুটিগুলো ফুললে না সত্যি মনটা খুবই ভালো লাগে, তো ভালো করে না মাখলে একটু ফুলে কম, আর ভালো করে রুটিটা আটা মেখে নিলে রুটি খুব সুন্দর ফুলে। এই দেখো ফুলে উঠেছে, আর প্রত্যেকটা রুটি এইভাবেই ফুলে উঠে। আর এখানে ভাতটাও বসিয়ে দেব, আর ভাত বসিয়ে দিয়ে এখানে জল এসছে, জলটাকেও ভরে নিলাম। তো এখন আসলাম একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট রৌদ্রে ধোয়া আছে, ওটা তুলে নেবো। রৌদ্র থাকতে থাকতে হালকা হালকা রৌদ্র আছে, থাকতে থাকতে তুলে নিলে গরম গরমই থাকবে, এরপরে আবার ঘরে গিয়ে বসবে দেরি হয়ে যাবে তুলতে। তো ভাবলাম যে তুলে নিই, চল নিয়ে গিয়ে ঘরে গিয়ে আবারও কথা বলছি।